হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচে পাঁচ শালা। আমি শ্যামল রয়, আশা করি সকলেই ভালো আছো। দেখো, মিশন ডাব্লিউপি এবং কেপি 2024 কে ফোকাস করে আমাদের যে প্র্যাকটিস সিরিজটি চলছে তার 7 নম্বর প্র্যাকটিস ক্লাস। তোমরা যারা আমাদের এই রেগুলার প্র্যাকটিস ক্লাসগুলি দেখছো বা আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলি দেখছো, তারা অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করো, যাতে তারাও উপকৃত হয়। তো আজকের যে সেশনটি সেটা খুবই গুরুত্বপূর্ণ সেশন হতে চলেছে, তো দেরি না করে আমরা এই সেশনটি শুরু করি। তো প্রথমে দেখো কি রয়েছে। 1 নম্বর দেখো, টাইম পাস বইটি কোন লেখকের আত্মজীবনী। এই যে প্রথমে রয়েছে কি, টাইম পাস বইটি কোন লেখকের আত্মজীবনী। অপশনগুলো তোমরা পড়ে নাও বা দেখে নাও। প্রতিমা দেবী, অরুন্ধতী রায়, সত্যজিৎ রায়, ঝুম্পা লাহিড়ী। তো টাইম পাস কার আত্মজীবনী? অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, টাইম পাস প্রতিমা দেবীর আত্মজীবনী। এছাড়া আমরা কিছু লেখকের গুরুত্বপূর্ণ আত্মজীবনী গুলো দেখে নেব। তো দেখো কিছু লেখকের গুরুত্বপূর্ণ আত্মজীবনী রয়েছে, যেমন হচ্ছে বিপিনচন্দ্র পাল। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী নাম কি? 70 বৎসর। ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের ক্ষেত্রে। এ দেখো লিও টলস্টয়। এরপরে দেখো কি, লিও টলস্টয়, মাই কনফিউশন। কি বলা হবে? কনফিউশন, FESSION, মাই কনফিউশন। ওকে, এটি তার আত্মজীবনী। এরপরে দেখো সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের আত্মজীবনীর নাম কি? যখন ছোট ছিলাম। কি? যখন ছোট ছিলাম। এরপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী দুটো রয়েছে, যেমন রয়েছে জীবন স্মৃতি, এছাড়াও রয়েছে ছেলেবেলা। এরপর দেখো মান্না দে, জীবনের জলসা করে। এগুলি খুবই ইম্পর্টেন্ট আমাদের এই আত্মজীবনী গুলো, বিভিন্ন চাকরির ক্ষেত্রে, চাকরি পরীক্ষার ক্ষেত্রে এগুলি প্রায় চলে আসে। এরপর নেক্সট দেখো কি রয়েছে, ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলে? অপশনগুলো সকলে দেখে নাও, প্যারিস, রোম, নেদারল্যান্ড, তুরস্ক। তো ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলা হয়? অপশন নম্বর ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলা হচ্ছে। কেন বলা হচ্ছে সেটা আমরা এখনই দেখে নেব। দেখো কি বলছে, এশিয়া মহাদেশের তুর্কি সাম্রাজ্য 15, 16 ও 17 শতকে এশিয়ার বাইরে ইউরোপ ও আফ্রিকাতেও প্রসারিত হয়েছিল। এশিয়ার বাইরে ইউরোপ এবং আফ্রিকাতে প্রসারিত হয়েছিল। এই সুবিশাল সাম্রাজ্য শাসনের পিছনে ছিল তুর্কিদের সামরিক শক্তি। তবে 17 শতক থেকে বিভিন্ন কারণে তুর্কি সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল, যে কারণে তুর্কিকে ইউরোপের রুগ্ন মানুষ বলা হচ্ছে। এই কারণগুলি কি কি রয়েছে দেখো, শাসকদের অযোগ্যতা, সামরিক দুর্বলতা, সংস্কারের অভাব, চূড়ান্ত দুর্বলতা, অর্থনৈতিক সমস্যা ইত্যাদির কারণে কি হয়েছে, ইউরোপ, যে ইউরোপের যে আমাদের তুরস্ক রয়েছে সেটা ধীরে ধীরে এর যে আগে ক্ষমতাটা ছিল সেটা হারিয়ে ফেলেছে এবং প্রবল হারে দুর্বল হয়ে পড়েছে। তাই ইউরোপকে, ইউরোপের রুগ্ন মানুষ বলা হচ্ছে তুরস্ককে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, আজ পর্যন্ত মোট কতবার ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে? এই যে প্রস্তাবনা, প্রস্তাবনাটি কে প্রথম ভারতীয় সংবিধানের প্রস্তাব দিয়েছিল? জওহরলাল নেহরু। তো দেখো এই প্রস্তাবনাটি কতবার ভারতের সংবিধানে সংশোধিত হয়েছে? অপশনগুলো দেখে নাও, 2 বার, 4 বার, 1 বার, 6 বার। তো ভারতের যে প্রস্তাবনাটা রয়েছে ভারতীয় সংবিধানের, সেটি অপশন নম্বর সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, 1 বার শুধুমাত্র সংশোধিত হয়েছে। দেখে নাও সংবিধানের প্রস্তাবনাকে 1976 সালের 42তম সংশোধন, সংবিধান সংশোধনের মাধ্যমে 1 বার সংশোধন করা হয়েছে। কতবার? 1 বার। এর মাধ্যমে 3টি নতুন শব্দ প্রস্তাবনায় সংযোজিত হয়। 1 নম্বর দেখে নাও, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সংহতি। এই 3টি ওয়ার্ডকে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের সংশোধন করা হয়েছিল এবং এগুলোকে যুক্ত করা হয়েছিল। ঠিক আছে, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার দিয়ে দেয়। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে আমরা, নিচের কোনটিকে বাদামি কয়লা ব্রাউন কোল বলা হয়? এটি ডাব্লিউপি কনস্টেবলস প্রিলিমিনারিতে 2019 সালে এসেছে, তাকে বাদামি কয়লা বলা হচ্ছে। অপশনগুলো দেখে নাও, অ্যান্থ্রাসাইট, লিগনাইট, কোক, বিটুমিনাস। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে
অপশন নাম্বার বি লিগনাইট কয়লাকে বাদামি কয়লা বলা হচ্ছে। অ্যান্থ্রাসাইট যেটা সবথেকে উৎকৃষ্ট মানের কয়লা, আর হচ্ছে বিটুমিনাস সেকেন্ড লিস্টে রয়েছে যেটা ভারতে প্রচুর পরিমাণ পাওয়া যায় বিটুমিনাস। ওকে নেক্সট দেখো, সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয়, মানে কোথায় সবথেকে বেশি বা কোন আলো সবথেকে কম সালোকসংশ্লেষ হয়? অপশনগুলো দেখে নাও, লাল আলোয়, নীল আলোয়, কমলা আলোয়, সবুজ আলোয়। তো সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয় অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, সবুজ আলোয়। ওকে নেক্সট দেখো কি রয়েছে, ভূকম্পনের তীব্রতা পরিমাপের জন্য ব্যবহৃত হয়। ভূকম্পনের জন্য কি ব্যবহৃত হচ্ছে সেটা এখানে জানতে চেয়েছে, যেমন সিসমোগ্রাফ, সাধারণ তুলাযন্ত্র, ফ্যাদোমিটার, ল্যাক্টোমিটার। তো ভূকম্পনের তীব্রতা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হচ্ছে? এখানে অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি, সিসমোগ্রাফ। দেখো ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যদি একক বা যন্ত্রের নাম চাইতো তাহলে আমাদের রিক্টার স্কেল হয়ে যেত, কিন্তু এখানে তীব্রতা পরিমাপের জন্য চাইছে তাই সিসমোগ্রাফ হয়ে যাবে। এছাড়া দেখো কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস লিখেছি আমরা দেখো, যেমন সাধারণ তুলাযন্ত্র, এই সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে এটা একটা ভূত রাশি কি পরিমাপ করা হয়, ভার পরিমাপ, সরি ভর পরিমাপ করা হয়। স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে আমাদের কিন্তু ভার পরিমাপ করা হয়, মনে রাখবে স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে কি করা হয়, ভার পরিমাপ করা হয় বা ওজন পরিমাপ করা হয়, আর সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কি হচ্ছে, ভর। ওকে এরপরে দেখো ফ্যাদোমিটার, ফ্যাদোমিটারের সাহায্যে কি হচ্ছে, সমুদ্রের গভীরতা, সমুদ্রের যে গভীরতা কতটা গভীর হচ্ছে সেটা এই ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে আমরা জানতে পারব। এরপরে দেখো ল্যাক্টোমিটার, ল্যাক্টোমিটার হচ্ছে দুধের বিশুদ্ধতা, এই দুধের মধ্যে অনেকেই জল দিয়ে দেয় তো এই দুধের মধ্যে কতটা পরিমাণে জল রয়েছে, কতটা পরিমাণে দুধ রয়েছে সেটা নির্ণয় করার জন্য আমাদের ল্যাক্টোমিটার ব্যবহার করা হয়। আশা করি সকলে বুঝে গেছো। ওকে নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, 1855 খ্রিস্টাব্দে 30শে জুন, 1855 খ্রিস্টাব্দে 30শে জুন 10,000 সাঁওতাল যে মাঠে সমবেত হয়ে স্বাধীন সাঁওতাল রাজ্যের প্রতিষ্ঠা করেন তার নাম কি? ওকে তো এখানে অপশনগুলো রয়েছে দেখে নাও, মানভূম, ভাগলপুর, ভাবনাদিঘি, জামালপুর। তো এখানে আমাদের সাঁওতাল বিদ্রোহ 1855 সালে, তোমরা সকলে জানো 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, তাই তো? সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল সিধু কানু ভৈরব, ঠিক আছে? এই সাঁওতাল বিদ্রোহে 10,000 সাঁওতাল যে মাঠের মধ্যে সমবেত হয়ে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল সেই মাঠটার নাম চাচ্ছে এখানে। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ভগ্নাদিঘি মধ্যে এই 10,000 সাঁওতাল একত্রিত হয়েছিল এবং স্বাধীন সাঁওতাল রাজ্যের তারা আবেদন জানিয়েছিল এবং ইংরেজদের সঙ্গে তাদের বজ্রসা হয়েছিল এবং লড়াই হয়েছিল, যেটা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। ওকে নেক্সট দেখো, 1942 কোথায় স্বরাজ পঞ্চায়েত গঠিত হয়? কি বলছে, 1942 কোথায় স্বরাজ পঞ্চায়েত গঠিত হয়? অপশনগুলো দেখে নাও, উড়িষ্যার কটকে, মেদিনীপুরের তমলুকে, কাথি, ভাগলপুর। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অপশন নাম্বার বি, মেদিনীপুরের তমলুকে আমাদের কি হয়েছিল স্বাধীন পঞ্চায়েত গঠিত হয়েছিল। দেখো মেদিনীপুরের তমলুক আমাদের স্বাধীনতার সংগ্রামী বা নারীদের মধ্যে ছিল কে, মাতঙ্গিনী হাজরা, এই তমলুকের বাসিন্দা ছিল, যাকে আমরা কি বলি গান্ধীপুরী নামে ডাকি। এই তমলুকের বাসিন্দা ছিল কে, মাতঙ্গিনী হাজরা, যে কিনা 1942 সালে পুলিশের গুলিতে মারা যায় বা শহীদ হয়, ঠিক আছে? ওকে নেক্সট দেখো কি বলছে, কোন দুই গ্রহের মাঝখানে গ্রহণপুঞ্জের কক্ষ রয়েছে? এটি দেখো CHSL, MTS, CGL, GD, WBCS, WPP, SC, মানে WP, PSC, ক্লার্ক, এছাড়াও WBP-তে এসেছিল। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। অপশনগুলো দেখলাম, বুধ এবং শনির মধ্যে, পৃথিবী এবং মঙ্গল, মঙ্গল এবং বৃহস্পতি, বৃহস্পতি এবং শুক্র। তো কোন দুটি গ্রহের মধ্যে গ্রহণপুঞ্জ রয়েছে সেটা অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে গ্রহণপুঞ্জ রয়েছে। ওকে নেক্সট দেখো কি বলছে, শ্রী চৈতন্য মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেন? শ্রী চৈতন্য মহাপ্রভু অপশনগুলো দেখে নাও, পাটনা, নবদ্বীপ, গয়া, পুরী। তো শ্রী চৈতন্য মহাপ্রভু, তাই তো? আমাদের ভক্তিবাদের
প্রচারক হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। ঠিক আছে, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তোমরা সকলেই জানো নবদ্বীপে, মানে বর্তমান আমাদের নদিয়া জেলার যে রয়েছে নদিয়া জেলার নবদ্বীপে আমাদের কি এই শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিল। এই নদিয়া জেলার উপর দিয়ে আমাদের কি গেছে, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার উপর দিয়ে আমাদের কর্কট ক্রান্তি রেখা গেছে, তাই তো? এরপর নেক্সট প্রশ্ন দেখো, নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হয়? অপশন গুলো দেখে নাও, প্রধানমন্ত্রীর দ্বারা, রাষ্ট্রপতির দ্বারা, উপরাষ্ট্রপতির দ্বারা, লোকসভার স্পিকার দ্বারা। তো আমাদের এখন নির্বাচন চলছে, তো নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার, সকলেই তোমরা জানো রাষ্ট্রপতির দ্বারা আমাদের ইলেকশন কমিশনার নিযুক্ত হন, তাই তো? নেক্সট দেখো, ইকোনমিক সার্ভে প্রকাশ করেন কি? অপশনগুলো দেখে নাও, জাতীয় উন্নয়ন পর্ষদ, পরিকল্পনা কমিশন, নীতি আয়োগ, অর্থ মন্ত্রক। তো আমাদের ইকোনমিক সার্ভে প্রত্যেক বছর আমাদের ইকোনমিক সার্ভে করা হয় এবং সার্ভেটা প্রকাশ করাও হয়, তো এই সার্ভেটা কে প্রকাশ করেন এটাই বলতে চেয়েছেন। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, অর্থ মন্ত্রক আমাদের কি করে ইকোনমিক সার্ভে প্রকাশ করে। তো এখন আমাদের বর্তমান অর্থ মন্ত্রককে সেটা তোমরা আমাদের কমেন্টস বক্সে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, ক্লোরোফিলে যে ধাতুটি আছে সেটি হবে, সেটি হলো কি? WBSI 2005 সালে প্রশ্নপত্র, এটি অবশ্যই অপশনগুলো দেখে নাও, তামা, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম। তো ক্লোরোফিলে যে ধাতুটি আছে সেটি হলো কি? অবশ্যই অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, ম্যাগনেসিয়াম আমাদের মধ্যে ক্লোরোফিলে রয়েছে, তাই তো? নেক্সট প্রশ্ন দেখো, উত্তরাখণ্ড রাজ্যটি 9 নভেম্বর মানে 9ই নভেম্বর 2000 সালে গঠিত হয়েছে, এটি পূর্বে কোন রাজ্যের অংশ ছিল? তো কি বলছে, 9ই নভেম্বর আমাদের উত্তরাখণ্ড রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল 2000 সালে 9ই নভেম্বর, তো এটি পূর্বে কোন রাজ্যের অংশ ছিল? অপশনগুলো দেখে নাও, মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। তো এটি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, উত্তরপ্রদেশ। দেখো কিছু গুরুত্বপূর্ণ এখানে আমি কথা বলে দিই, দেখো মধ্যপ্রদেশ, এই মধ্যপ্রদেশ থেকে 1 নভেম্বর যেটা হয়েছিল, 1 নভেম্বর হয়েছিল মধ্যপ্রদেশ থেকে যেটা বিচ্ছেদ হয়েছিল ছত্রিশগড়, কি হয়েছিল ছত্রিশগড় হয়েছিল এই মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে 1 নভেম্বর 2000 সালে। এটা কত সালে? এটা হচ্ছে আমাদের 2000 সালে, 2000 সালে ছত্রিশগড় গঠন করা হয়। এরপরে দেখো বিহার, বিহার হচ্ছে আমাদের 30 নভেম্বর, ঠিক আছে, এটা বিহার থেকে হয়ে যায় ঝাড়খণ্ড, এটিও 2000 সালে, কত সালে? 2000 সালে। আর উত্তরপ্রদেশ থেকে কি হয়েছে, 9ই নভেম্বর হয়েছে 2000 সালে উত্তরাখণ্ড। এরপরে দেখো অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য 1953 হয়েছিল। এই অন্ধ্রপ্রদেশে বর্তমানে ভেঙ্গে 2014 সালে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়, কি রাজ্য? তেলেঙ্গানা রাজ্য, তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়। অন্ধ্রপ্রদেশ ভেঙে 2014 সালে কি হয়, তেলেঙ্গানা রাজ্যটি গঠন করা হয়। তো নেক্সট দেখো, এরপরে কি প্রশ্ন রয়েছে, পথের দাবি কার রচনা, তাই তো? পথের দাবি এটি কে লিখেছেন? দেখে নাও, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো দেখো পথের দাবি কার লেখা, অবশ্যই অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এছাড়া আমরা স্বামী বিবেকানন্দের বলতে পারি, স্বামী বিবেকানন্দের একটি বিখ্যাত হচ্ছে বর্তমান ভারত, কি নাম? বর্তমান ভারত। রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড়, তাই তো? এগুলি তাদের ভীষণ গুরুত্বপূর্ণ বই বা রচনা বলতে পারি আমরা। এরপরে প্রশ্ন দেখো, কলকাতা কর্পোরেশনের প্রথম ভারতীয় মেয়র
ছিলেন, প্রথম ভারতীয় মেয়র চেয়েছেন এখানে। অসম দেখে নাও, অরবিন্দ ঘোষ, মতিলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস। তো কলকাতা কর্পোরেশনের প্রথম ভারতীয় মেয়র কে ছিলেন? অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। চিত্তরঞ্জন দাস হলেন ভারতের প্রথম কলকাতার মেয়র। ঠিক আছে, এরপরে দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তির রূপান্তর হয়। এটা WBSI 2013 সালের প্রশ্ন উত্তর। কি বললাম? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তির রূপান্তর হয়। অপশন গুলো দেখে নাও, সৌরশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় না, সৌরশক্তি আলোক শক্তিতে, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে না রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে। তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নপত্রটি। অপশন নম্বর সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এখানে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ওকে, নেক্সট দেখো কি রয়েছে। কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? এখানে বলছে কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। অপশন গুলো সকলে দেখে নাও, ইরাবতী, ঝিলাম, শতদ্রু, চন্দ্রভাগা। তো এখানের মধ্যে কোন নদীটি আমাদের কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। এই ঝিলাম নদীটি আমাদের কি কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, তাই তো? নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। ভারতের মরু অঞ্চলে কি ধরনের উদ্ভিদ জন্মায়? এখানে বলছেন ভারতের মরু অঞ্চলে, ভারতের রাজস্থানে কি রয়েছে, আমাদের থর মরুভূমি রয়েছে। এই থর মরুভূমি অঞ্চলে কি ধরনের উদ্ভিদ জন্মায়, তাই তো? অপশন গুলো দেখে নাও, জিরোফাইট বা জঙ্গল উদ্ভিদ, কাটাঝোপ, গুল্ম জাতীয় উদ্ভিদ, উপরে সবকটি। তো তোমরা দেখে নাও এখানে সঠিক অ্যান্সার কোনটি হচ্ছে। তো এখানে সঠিক অ্যান্সার যেটা হচ্ছে অপশন নাম্বার ডি, উপরে সবকটি আমাদের কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। তো ভারতের মরু অঞ্চলে কি ধরনের উদ্ভিদ জন্মায়? জিরোফাইট বা জঙ্গল উদ্ভিদ, কাটা জাতীয় ঝোপঝাড় জন্মায় বা গুল্ম জাতীয় উদ্ভিদ জন্মায়। ভারতের যে মরু অঞ্চলের মৃত্তিকা সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় সেরেটোজেন। ওকে, নেক্সট দেখো, আর উদ্ভিদকে কি বলা হচ্ছে? জিরোফাইট, তাই তো? নিম্নে কোন ভিটামিনটি জলে দ্রবণীয় নয়? এখানে প্রশ্নপত্রটি ভালো করে তোমাদের দেখতে হবে। কি বলছে? নিম্নের কোন ভিটামিনটি জলে দ্রবণীয় নয় বলছে এখানে, তাই তো? তো নয়টা আমাদের দেখতে হবে, প্রশ্নপত্রটাকে ভালোভাবে দেখতে হবে। এটি দেখো WBA লেডি কনস্টেবলস মেন্সি 2018 সালের প্রশ্নপত্রটি। অপশন গুলো দেখে নাও, সি, পি, কে, বি। তো কোন ভিটামিন জলে দ্রবণীয় নয়? এখানে অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। অপশন নম্বর কে বা মানে ভিটামিন কে আমাদের জলে দ্রবীভূত নয়। তো দেখো, এই ছিল আজকে আমাদের 20টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।